বন্টন করে দেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালি করেছেন এবার হোসাইন রিমন শাহ কুয়েত প্রবাসী আমি একজন আলেমের মেয়ে বিবাহ করতে চাই এখন আমাকে কি আমল করতে হবে দয়া করে জানাবেন একজন আলেমের মেয়ে বিয়ে করতেছেন আপনি আলার কাছে দোয়া করবেন নিজে আলেম হতে চাইবেন চেষ্টা করবেন নিজে দিনদার হওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো আল্লাহর কাছে এই আমল এই দোয়ার মাধ্যমে আপনি পেতে পারেন কোরআন কালিমে সৈল আল ফুরকানের ছুয়াত্তর নম্বর যে আয়ারটি আছে রব্বানা হাবলানা আমিনাজোয়াজি নাতে না করতে আয়ন ও যে আল্লাহ আলী মত্তাকি না ইমামা দোয়াটি আপনি পড়তে পারেন দোয়াটি বেশি বেশি পড়ুন সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসালাম রহমতুল্লাহ বরাকাত আমার দাদা জমি ও পুকুর রেখে মারা যাওয়ার আগে আমার বাবাকে বলে গেছে জমির ফসল আর পুকুরের মাছ দিয়ে প্রতি বছর মানুষকে খানা খাওয়াতে এবং আমরাও এত বছর মানুষ আত্মীয় স্বজনদের খানা খাইয়েছি এখানে আমার প্রশ্ন ওই জমিতে আমরা ঘর বানাইতে চাই আমার দাদার রসিয়ত অমান্য করলে কি ক্ষতি হবে জানালে উপকৃত হব কেউ মারা যাওয়ার সময় যদি কোনো ওসিয়ত রেখে যায় তাহলে তার টোটাল সম্পত্তির এক তৃতীয়াংশ সে ওসিয়তে রেখে দিতে হয় আর সোলুস ও সোলুস ও কাসির বলেছেন যে এক তৃতীয়াংশ পর্যন্ত মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার সম্পত্তির ক্ষেত্রে ওষিদ করতে পারবে এখন আপনার দাদা যে ওসিয়ত করেছেন যে জমিনের ক্ষেত্রে যে পুকুরে মাছের ক্ষেত্রে বলেছেন এটা তিন ভাগের এক ভাগ তিনি যে ওষিদটা করেছেন মানুষকে খাওয়ানো এবং এই যে আমলটা করতে বলেছেন এটা আপনাদেরকে বহাল রাখতে হবে তিন ভাগের এক ভাগের ক্ষেত্রে এবং সেটা আপনারা বুঝুন যদি এই ওসিয়ত আপনারা পাল্টে ফেলেন গুনাকার হবেন পরে কেউ যদি ওসিয়ত পাল্টে ফেলে তার গুনা সেই ব্যক্তিদের উপরে যাবে যারা এটা পাল্টে ফেলল সুরা আল বাকারার একশো একাশি একশো বিরাশি একশো এই আয়াতগুলো পড়ুন সেখানে এই ওসিতের কথা আল্লাহ বলেছেন তো এটা তাবদিল করা এটা 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 নাই পা পাল্টে ফেলা যায় নাই এটা যেভাবে ওসিয়ত করা আছে সেভাবেই চলতে থাকবে এখন আপনারা ওই জমিতে ঘর বানাইলে তো ওনার আর থাকলো না এই জন্য ঘর অন্য জমিতে বানান আর এই জমিনটা যদি ওনার রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশের বেশি হয় তাহলে ওইটুকু আপনারা ঘরের বেশিটুকু ঘরের ক্ষেত্রে কাজে লাগাবেন আর এক তৃতীয়াংশ বাদ দিয়ে ওটা ওটা থেকে ওনার ওসিয়তটা আপনার জারি রাখবেন পুকুরের ক্ষেত্রেও তাই ভাই